জাপান থেকে চতুর্থ দফায় সাত লাখ একাশি হাজার ডোজ টিকা এসেছে দেশে টোকিও থেকে ক্যাথে এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে টিকা নিয়ে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে হজরত শাহ জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কোভ্যাক্সার আওতায় জাপান থেকে এই টিকাগুলো এসেছে এ সময় টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এর আগে জাপান থেকে তিন দফায় প্রায় সাড়ে ষোলো লাখ টিকা আসে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান আগামী সপ্তাহে আরও সাড়ে ছয় লাখ টিকা আসবে জাপান থেকে কোভ্যাক্সের আন্ডারেই ডোনেশন হিসাবে কোভ্যাক্স থেকে আমরা সাত লক্ষ একাশি হাজার ডোজ ভ্যাকসিন রিসিভ করলাম একটু আগেই আমরা আশা করছি যদি সব কিছু ঠিক থাকে তাহলে সামনের সপ্তাহেও আমরা প্রায় সাড়ে ছয় লক্ষ ভ্যাকসিন যেটা জাপান থেকে তৈরি অ্যাস্ট্রাজেনিকার আমরা আবার কোভ্যাক্সের মাধ্যমে পাবো